কিং অফ চাকাপাত, একটি বিদেশি আম। এই আমের জাতটি থাইল্যান্ডের। থাইল্যান্ডে চাকাপাত আমকে বলা হয় আমের রাজা। এই আমটি পাকার আগে পুরো লাল বর্ণ ধারণ করে। বিদেশি আমগুলির মধ্যে সবচেয়ে মিষ্টি আম এটি। আমের সাইজ বেশ বড় হয়ে থাকে। ভিডিওতে কিং অফ চাকাপাত আম নিয়ে থাকছে বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আমি আপনাদেরকে আজকে আরও একটি নতুন বিদেশি জাতের আমের সঙ্গে পরিচয় করে দেব। আমি আছি রংপুরের ঐতিহ্যবাহী লামিয়া নার্সারিতে। এই নার্সারিতে আমি আছি আপনাদেরকে আজকে একটি নতুন বিদেশি জাতের আমের সাথে পরিচয় করে দেব। এটিও বড় সাইজের আম, কিং চাকাপাত, কিং রাজা। আসলে আমের নামের সাথে আমের মিল আছে, দেখুন, রাজার মতোই সাইজ। এগুলো আরও অনেক বড় হবে। এখনও প্রায় দেড় মাসের উপরে আছে আমগুলো পরিপক্ব হতে এবং সাইজগুলোও বড় হবে। আর এবার যেহেতু একটু ওয়েদার খারাপ ছিল সেজন্য আমগুলো একটু ছোট দেখছি, কিন্তু এই আমগুলো আরও বড় হয়ে যাবে। আমার এই পাশেও দেখছি আমরা কিং চাকাপাত, কিং কিং সাইজের আম। দেখুন, একবারে গাছের আমের ওজনে গাছ একবারে নুয়ে পড়েছে এবং অনেকগুলো বাঁধন দিয়ে দেওয়া আছে। এটাও কিং চাকাপাত আম। এ পাশে যে আমগুলো দেখছেন এগুলোও কিং চাকাপাত আম। তো আমরা আমাদের সঙ্গে আজও আজকেও আছেন মুরাদ ভাই, তার সঙ্গে আমরা এই আমগুলো সম্পর্কে পরিচিত হব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুন নবী মুরাদ। আমি আছি রংপুর লামিয়া নার্সারি থেকে। এটা হচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে 3 কিলো পশ্চিমে বদরগঞ্জ রোড, ঘাগট প্রয়াস পার্ক থেকে 200 মিটার পশ্চিমে। আমি আজকে আপনাদের পরিচয় করাই দেব এমন একটি আমের সাথে যেটার নামেই খুবই আকর্ষণীয় এবং আম তো আরও বেশি আকর্ষণীয়। এটাকে বলে কিং অফ চাকাপাত। আপনার এটার নাম যেমন কিং, এটার আমি বলবো এটা সাইজও ঠিক কিংয়ের মতোই। আপনারা খেয়াল করলে দেখবেন আমার এই সামনেই যে আমগুলো আছে এই আমগুলো এখনও পরিপক্ক হয়নি, কিন্তু এই আমগুলোর ওয়েট মোটামুটি 800 গ্রামের মতো চলে আসছে। কিছু কিছু আমের সাইজ এর থেকে আরও বেশি আছে, আবার কিছু কিছু এর থেকে আর কিছুটা কমও আছে। তো আমি বলবো এই আমগুলো, এর আগে আমি যে আমগুলো দেখাইছি, যেমন চ্যাংমাই দেখাইছি, রেড পালমার দেখাইছি, এইটার সাইজ ওই দুইটার থেকেও বিশাল, ওই দুইটার থেকেও বিশাল। ওইগুলো ছিল কোনোটা লম্বা কোনোটা গোল, কিন্তু এই আমটা হচ্ছে লম্বা গোল দুটা উভয়ই। এটা যেমনই বড় হবে তেমনই এটার ফিটনেসও, বডির দিক থেকেও একদম খুব স্বাস্থ্যবান এই আমটা। আর এটার আটিটাও হবে একেবারেই সামান্য, খুবই পাতলা। টেস্টের দিক থেকে যদি আমাকে কেউ বলে যে হ্যাঁ ভাই আপনি টেস্টের দিক থেকে কোন আমকে আগে রাখবেন, তো আমি বলবো যে অন্যান্য আমগুলোর থেকে এই আমটা আরও বেশি ভালো, আরও বেশি ভালো। টেস্টও খুবই দারুণ হচ্ছে, এটার কালার তো আকর্ষণীয়, এটা বলতেই হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিতরে পাকলে একদম ডিপ হলুদ কালার চলে আসবে, খুবই সুস্বাদু। আর পারফিউম, আপনার সেন্ট যেটাকে আমরা বলি, আপনার সেন্ট খুবই দারুণ, স্মেল এটাকে খুবই দারুণ স্মেল। আপনারা যখন এটা পাকবে, যদি এর সাইড দিয়ে কেউ হেঁটে যায়, এমনিতেই তার নাকে চলে আসবে যে না এটার স্মেল বের হয়ে গেছে, এটা পাকে গেছে এই আমটা। কোন মাসে পাকে আমটা? এই আমটা পাকতে পাকতে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথমে যে পাকবে। লেট ভ্যারাইটি আম, এটা একেবারেই লেট ভ্যারাইটি আম। আমরা এর আগে যে আমগুলো দেখেছি হচ্ছে কিউজাই আম, একদম লেট ভ্যারাইটি, আগস্টের শেষে যেও পাকে, এটা হচ্ছে সেম একই রকম, আগস্টে যে পাকবে অথবা জুলাইয়ের একদমই শেষে। এটার যত্নের দিক থেকে যদি বলি আমরা, কিং চাকাপাতের আমের এই গাছের মাটিতেও আমরা সাধারণ যে মাটিগুলো ব্যবহার করি অন্যান্য গাছের ক্ষেত্রে, এই গাছের মাটিটাও সেম একইভাবে তৈরি করতে হবে। সাধারণ গোবর সারের সাথে মাটি মিক্স করে বেশ কিছুদিন রাখতে হবে, যখন সার মাটিটা জমে যাবে, সার হয়ে যাবে যখন, তখন এটাকে বসাইতে হবে এই মাটিতে। যত্নগুলো কি অন্য আমের মতোই নাকি? হ্যাঁ, অন্যান্য সাধারণ যে আমগুলো আমরা লাগাচ্ছি বর্তমান সেম একই রকম এটার যত্ন। এই গাছগুলো কি আপনার ছাদের জন্য পারফেক্ট? এই গাছগুলো বর্তমান যারা নিচ্ছে সবাই ছাদের জন্য বা বাসা বাড়িতে শৌখিন শখ করে এটা লাগাচ্ছে, তবে আশা করতেছি এই গাছগুলো বাণিজ্যিকভাবে তৈরি হবে। আপনি একটু দেখতে পারেন এই গাছের ওয়েটটা, আমের ওয়েটটা এত পরিমাণ বেশি, মানে গাছ থেকে আমরা যে টব লাগাইছি টবের নিচেও আম চলে গেছে, একদম একদম নিচেও চলে আসছে, মানে এটাকে টান দিয়ে উপরে তুলতে হচ্ছে। আমের সাইজ এখনই প্রায় 800 গ্রাম এরকম চলে আসছে, তবে আরও এটা যখন পরিপক্ক হবে তখন 1 কেজি বা হচ্ছে এর আশপাশ ওয়েট চলে আসবে।
জি। আর এই আমগুলো আপনার সংগ্রহ কিভাবে করতে পারবো এবং গাছের দামগুলো? এই আম গাছগুলো আমাদের ছোট গাছগুলোকেও যদি নিতে চায় যে না আমি এক বছর পরে ফল নিব, সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে 300 টাকা থেকে এই চারাটা শুরু হবে। এবং যদি বলে যে না আমরা মাঝারি সাইজ কিছু গাছ নিব যেন আগামীবার ফল আসে, সেই গাছগুলো আমাদের কাছে আসে 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আসবে। আর যদি কারো পছন্দ হয় যে না আমরা এই গাছগুলোই নিব ফল সহই নিব, তাহলে তাদের জন্য খুব ভালো পরিমাণ রেটে আমরা দিব। আমাদের এখান থেকে আমরা চেষ্টা করি যতটুকু কাস্টমারদের সুবিধার জন্য যত কমের মধ্যে দেওয়া যায় ঠিক সেভাবেই। কিং চাকাপাত আম দেখুন, এবং এই চাকাপাত আঙের একটি কানের মতো এদিক দিয়ে বের হয়ে গেছে বোটার পাশ দিয়ে। এটিও আমের একটি পাল্প জাতীয় অংশ এবং এটি দেখতে দূর থেকে মনে হচ্ছে কোনো কান, আমের কান। দর্শক, এই কিং অফ চাকাপাত যে আমটা, এটাকে যদি চিনতে যাই আমরা, এটাকে চেনার জন্য এটার সাইজেই যথেষ্ট আমি বলবো। সিমিলারিটি যেমন হচ্ছে এই কালার যেটা আছে, মিয়াজাকির কালারটাও মোটামুটি একই রকম চলে আসে, রেড পালমারের কালারটাও একই রকম আসে, কিন্তু রেড পালমার হচ্ছে গোল হবে, 300 থেকে 500 গ্রাম পর্যন্ত ওয়েট হবে। আপনার মিয়াজাকি যেটা সেটাও ছোট পরিমাণ হবে, কিন্তু এই আমটা হবে মোটামুটি 800 থেকে 1000 গ্রাম বা এর বেশি। সেক্ষেত্রে বলা চলে এটার সাইজেই এর পরিচয় দিয়ে দিবে, কিংয়ের মতো সাইজ। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমের রাজা যেটাকে বলা হচ্ছে কিং অফ চাকাপাত, ইয়া ইয়া সাইজ, রাজার মতোই সাইজ, দেখুন এই আমগুলো রঙিন আম, অনেকটাই মিয়াজাকি আমের মতো বলা চলে, বা রেড পালমারের সাথেও অনেকটা মিল আছে। তবে এই আমগুলো কিন্তু একটু চিনতে গেলে কিন্তু বোঝাই যাবে যে এই আমগুলো কীরকম। তো আপনাদেরকে এই আমগুলো সম্পর্কে জানালেন লামিয়া নার্সারির অন্যতম স্বত্বাধিকারী মুরাদ ভাই। আপনারা যদি এ ধরনের গাছ নিতে চান সরাসরি আসতে পারেন, আমরা ঠিকানা দিয়ে রাখবো, এবং গাছের পরিচর্যা বা যে কোনো তথ্য নেওয়ার জন্য কিন্তু এই নার্সারির যারা স্বত্বাধিকারী আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এই ভিডিও আজ এ পর্যন্তই, আশা করি আপনারা এতক্ষণ ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করছি।